বন্ধুরা, কম স্বর্ণের ভিতরে যদি আমরা স্বর্ণের কানের দুল তৈরি করতে পারি তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয় বন্ধুরা। সেই জন্যই আমি আপনাদের জন্য 27 জোড়া একেবারে নতুন ডিজাইনের কানের দুল এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। এই ডিজাইনগুলো মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা এরকম স্বর্ণের ভিতরে আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি ভালোভাবে দেখতে চান তাহলে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে। টেনে টেনে দেখলে আপনার 2-4টা ডিজাইন মিস হয়ে যেতে পারে বন্ধুরা, এই জন্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এখানে যে আমি ডিজাইনগুলো এনেছি, এই ডিজাইনগুলো একেবারে কম স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে 2 আনা স্বর্ণের ভিতরে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সে ডিজাইনগুলো আপনি কিন্তু সবসময় রাফ ইউজ করতে পারবেন। আপনার যদি কম টাকার ভিতরে বাজেট কম থাকে তাহলে এখানে যে 2 আনা স্বর্ণের ভিতরে কানের দুলের ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো দেখে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, আর যদি একটু বেশি স্বর্ণের ভিতরে আপনি তৈরি করেন, ধরুন 3 আনা স্বর্ণের ভিতরে যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে 3 আনা স্বর্ণের মধ্যে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে, সে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, 3 আনা স্বর্ণ দিয়ে আপনি যদি তৈরি করেন তাহলে সেটাও আপনি সবসময় ইউজ করতে পারবেন। এক জায়গায় যাওয়া আসার জন্য সে ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন, এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা, সে ডিজাইনটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য। বন্ধুরা, আপনি যদি একটু বেশি স্বর্ণ দিয়ে 3 আনা স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন, এখানে যে 3 আনা স্বর্ণের দুলগুলো রয়েছে সে দুলগুলো যদি আপনি 3 আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে সেটা এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করে গিফটের জন্য দিতে পারেন। দেখুন, এখানে যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে এক একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু ছোট ছোট ঝুমকা রয়েছে, নিচে আপনার কিছু ডিজাইন রয়েছে পাতা সিস্টেম। তো সেটা আপনি যখন তৈরি করবেন তখন নিচের যে ঝুমকাটা রয়েছে সেটা একটু মোটা করে জিনিসটা ছোট করে তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা, সে ডিজাইনটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, এই ডিজাইনগুলো একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করে নেবেন। যদি আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে আপনি এই ডিজাইনগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কম স্বর্ণের ভিতরে যাতে আপনি ভালো একটি জিনিস তৈরি করতে পারেন সেরকম ভিডিওই আমরা এনে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।